আমি বাজার মনিটরিং এ বের হইছিলাম মালিবাগ মালিবাগ বাজার রোডে আমি গতকালকে অভিযান চালিয়েছি সেখানে তারা বলতেছে স্যার আমরা তো ছোট বিক্রেতা আমরা স্যার বেশি দামে কিনি আমরা কোথায় যাব স্যার তখন আমি বল তাদের কাছ থেকে স্লিপ নিলাম আপনারা কোথায় ক্রয় করেন তারা বললেন যে আমরা যাত্রাবাড়ি থেকে নিই আমাদের দুইজন অফিসারকে প্রথমে আমরা পাঠিয়ে দিই আমরা প্রথমে আরেক দিকে গেছিলাম সেখানে জিজ্ঞেস করলাম সেই ক্রেতারাও বলে স্যার আমাদের কাছ থেকে যারা হোলসেল বিক্রি করে তারা বেশি নেয় আমরা কি করবো স্যার আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী তখন আমি দুজন সোর্সকে পাঠালাম আপনারা ক্রেতা সেজে যান তারা ক্রেতা সেজে এসছে ক্রেতা সেজে আসার পরে জিজ্ঞেস করেছে যে আমরা তেল কিনতে চাই আমরা কত দাম প্রথমে 176 টাকা কেজি চেয়েছে তারা একটু বার্গেনিং করেছে শেষে 173 টাকা তারা তো অফিসার তারা তো ভালো চৌকল জানে তারা বলেছে তাহলে ঠিক আছে আপনি রসিদ কেটে দেন স্লিপ দেন বলছে না রসিদ দেওয়া হবে না আপনি নিজেই লিখে নেন রসিদ দেওয়া হয় না এভাবে বলেছে তারপর তারা আরেকটু অবজার্ভ করেছে যে যারা ক্রেতা ছিল তাদের কাছ থেকে তাদেরকে নিয়োগ করেছে এবং তাদের কাছে বেশি বেশি দাম ধরে কেউ বলে নিলে নেন না নিলে এই যে অসাধু চক্র কীভাবে কারসাজি করছে এবং এই কারসাজির প্রেক্ষিতে তেলের দামটা কিন্তু হু করে বেড়ে যাচ্ছে 143 টাকা সরকারি রেট ঠিকানে উনি এখানে বিক্রি করছেন 173 টাকা মানে প্রতি লিটারে এটা 30 টাকা করে বেশি গত বৃহস্পতিবার ভক্ত অধিদপ্তর থেকে সকল আমদানিকারকদের নিকট চিঠি দেওয়া হচ্ছে গত 3 মাসে তাদের আমদানিকৃত তারপরে তাদের পরিশোধনকৃত এবং সেলস অর্ডার কতটুকু দিয়েছে এবং কী পরিমাণ তারা সরবরাহ করেছে তারপর তিন দিনের মধ্যে সেই তথ্য পাওয়ার পরে আমরা দেখবো যে মিলগুলোতে সরবরাহ ব্যবস্থা এবং এসও যাদের কাছে গিয়েছে সব এসব তথ্যগুলো আমরা নিয়ে শুরু করছি সরকারের অন্যান্য জিনিসের যারা প্রশ্ন সম্মিলিতভাবে একটা মেসেজ সরকারের পক্ষ থেকে আমরা বলে দিতে চাই আমাদের মধ্যে এই যে যারা অসাধু চক্র কারসাজি করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কর্মকর্তা অবলম্বন করছে অর্থাৎ জিরো টলারেন্স এবারে এখানে কারোই অনিয়ম করলে মানে খাওয়া পাওয়ার সুযোগ নেই আমরা আজকে আমাদের ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানটাকে আমরা এখন সিলগালা করবো আমরা এটাকে আইন অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করলাম পাশাপাশি এই পরবর্তী ব্যবস্থা এটি মামলা হবে কিনা এই জব্দ কিনলো তাহলে কীভাবে কী করা হবে সেগুলো নিয়ে আমাদের লোকসভা আছে।